ভারতীয় এজেন্ডা প্রাপ্ত এবং মোদি সরকারের বিয়োগ প্রাপ্ত কোন ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকতে পারেন না। আমরা তখনই তার অপসারণ দাবি করেছিলাম। আজকে আমাদের এই দাবিটি গণদাবিতে পরিণত হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তার অপসারণের বিষয়ে মোটা দাগে একমত। দু একটি দল অপসারণের প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে আলোচনার জন্য তারা প্রস্তাব রেখেছেন, এটা নিয়ে আরো আলোচনা হতে পারে। আমরা মনে করি একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বর্তমান এই রাষ্ট্রপতির অপসারণ অবশ্যই অনতিবিলম্বে করতে হবে, তারাও একমত পোষণ করেছেন। দুই নম্বর যে এজেন্ডা ছিল, বর্তমান যে সংবিধান অর্থাৎ 72-এর যে সংবিধান, এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনার বিষয়ে আমরা এই বিষয়টিও একমত পোষণ করেছি। কারণ বর্তমান এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে 72-এর এক ব্যক্তি কেন্দ্রিক যে সংবিধান, এই সংবিধানের আদলে বাংলাদেশ চলতে পারে না। এই সংবিধানকে বাতিল করে গণমানুষের গণমুখী একটি সংবিধান রচনা করতে হবে। তবে এখানে যে বিষয়টির উপরে আমরা জোর দিয়েছি যে একটি ডিক্লারেশন অর্থাৎ একটি গণ ঘোষণা যেটাকে বলা হয়, এই ঘোষণাপত্র অবশ্যই জাতির সামনে প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে। কারণ এই বিপ্লব একক কোনো ব্যক্তি, একক কোনো দল কিংবা সংগঠনের ছিল না। এই বিপ্লব ছিল বাংলাদেশের আপামর জনগণের, ছাত্র, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দল সবাই এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। সুতরাং প্রত্যেকের প্রাপ্য মর্যাদা সম্মানকে স্বীকার করতে হবে এবং সেই মর্যাদা দিতে হবে। এই মর্যাদা দেওয়ার জন্যই আমরা একটি যে ঘোষণাপত্রের কথা বলা হয়েছে, এই ঘোষণাপত্রের পক্ষে মত দিয়েছি। আর জি, প্রোক্লামেশন অফ সেকেন্ড রিপাবলিক। তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে বিগত তিনটি নির্বাচন অর্থাৎ 2014, 2018 এবং 2024 সালের যে নির্বাচন, এই তিনটি নির্বাচন বাংলাদেশের জনগণের নির্বাচন ছিল না। এই তিনটি নির্বাচন ছিল একতরফা একটি ফ্যাসিস্ট দলকে ক্ষমতায় আনার নির্বাচন। এই তিনটি নির্বাচন অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। একই সাথে এই তিনটি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল, এমপি নির্বাচিত হয়েছিল বিনা ভোটের মাধ্যমে, তাদেরকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। এটির বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলন, নাগরিক কমিটি এবং আমরা গণ অধিকার পরিষদ একমত পোষণ করেছি এবং ঐক্যমত্যে পৌঁছেছি। এই তিনটি বিষয় মোটা দাগে আজকে আমাদের আলোচনার টপিক ছিল, আমরা তাদের সাথে একমত পোষণ করেছি এবং আমরা এটাও বলেছি যে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাব যতক্ষণ তারা জনগণের পক্ষে কাজ করে যাবে। তারাও আমাদের সাথে একমত পোষণ করেছেন। এছাড়া আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে, যাই হোক সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার যখন সেকেন্ড স্টেপে আমাদের আলোচনা হবে তখন আমরা এগুলো নিয়ে আরও ডিটেলস কথা বলবো এবং আপনাদের সামনে প্রচার করব। এখন আপনাদের সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুশফিক রহমান। আপনারা ফারুক ভাই বক্তব্য শুনেছেন, কি কি বিষয় আলাপ হলো? আমি শুধু এর সাথে একটু অ্যাড করতে চাই, যোগ করতে চাই, সেটা হলো সাধারণভাবে এই তিনটা বিষয় যেটা ফারুক ভাই বলেছেন এইটাই আজকের এজেন্ডা ছিল। তার বাইরে আমরা সাধারণভাবে যোগ্যমূল্য, এই বিষয়ে যোগ্যমূল্য কমানোর জন্য করণীয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলি নিয়ে আলাপ করছি। আর একটা বিষয় আপনাদের সবাইকে জানাতে চাই যে যেই তিনটা বিষয় আমরা আলাপ করেছি আপনারা ফারুক ভাইয়ের কাছ থেকে শুনেছেন, এগুলি সবগুলি একটা রাজনৈতিক ইচ্ছা। এই ইচ্ছাটা কার্যকরী করতে হলে আমাদেরকে আবার আইন মোতাবেক যাতে সেটা করা যায় সেই জন্য চেষ্টা করতে হবে। কাজে সেই আইনটা কি হবে, কোন রাস্তায় এগুলো এটা আইনসঙ্গত হবে, কোন রাস্তায় এগুলো এটা অন্য কোনো কোর্টে গিয়ে প্রবলেম হবে না ভবিষ্যতের জন্যে, সেগুলির বিষয়ে হচ্ছে একটা প্রক্রিয়ার অভাব। এই প্রক্রিয়ার অভাবটা চলমান থাকবে এবং সেই বিষয়ে আমাদের হয়তো বিভিন্ন আইন বিশেষজ্ঞদের সাথে আলাপ করতে হবে এবং আমরা একমত হয়েছি যে আমরা যাই আমাদের রাজনৈতিক অভিলাষগুলি পূর্ণ করার জন্য যেটাই করতে চাই সেটাই আমরা আইনসম্মতভাবে করব, যাতে এগুলি নিয়ে কোনো রকম বিরূপ সমালোচনা বা বিরূপ আলোচনা বা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা কেউ করতে না পারে। যারা এর দু একটা বিষয় নিয়ে কেউ কেউ একটু আশঙ্কিত আছেন যে এই হয় নাকি ওই হয় নাকি, আমি আপনাদের নিশ্চিত করতে চাই আমাদের দল থেকে সেরকম কোনো আশঙ্কা আমরা দেখি, যদি আমরা আইন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এগিয়ে যাই। ধন্যবাদ। প্রশ্ন আছে কারো?
আমরা কোন দলের নাম নিয়ে এখানে কোন কিছু বলতে চাই না, এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে এবং বৈষম্য বিরোধী নাগরিকদের সাথে যে আলাপ হয়েছে আমরা প্রশ্নটা সেখানেই সীমাবদ্ধ রাখতে চাই। আমাদের বিএনপির সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সংযোগ হয়, যোগাযোগ হয়, আমরা আলোচনা করি। আগামী 30 তারিখে আমাদের তাদের সাথে একটা মিটিং আছে, সেখানে আমরা আলোচনা করব। আমরা এখনই সেই মিটিং এ কি আলোচনা হবে সেটা নিয়ে এখানে কোনো প্রশ্ন উত্তর দিতে আসব। আমরা যে কোনো বিষয়ে যেটা মানুষকে চিন্তিত করে বা মানুষকে একটা প্রতিবাদ করার সুযোগ দেয়, রাস্তায় আসার সুযোগ দেয়, সেটা নিয়েই আশঙ্কা বোধ করি এবং সেগুলি যাতে না হয় প্রয়োজনে কিছুটা বেশি সময় নিয়ে হলেও এই সমস্ত রাস্তাগুলি বন্ধ করে তারপরে আমার কাজটা শেষ করতে চাই, কাউকে কোনো সুযোগ দিতে চাই না। আমরা শুরুতেই বলেছি যে আজকে তিনটা এজেন্ডার উপরে আলোচনা হয়েছে এবং প্রথম এজেন্ডাই ছিল মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে। তো সভাপতি আপনারা বুঝতে পারছেন যে এক নম্বর প্রায়োরিটি বর্তমান যে রাষ্ট্রপতি, কারণ উনি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যক্তি। আপনি এক নম্বর চেয়ারে ওনাকে বসা রেখে আপনি যাই চিন্তা করেন না, এটা আসলে এক প্রকারের একটা জটিলতা তৈরি ভবিষ্যতে করতে পারে, এটা সবাই মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে আমরা এক নম্বর অগ্রাধিকার রেখেছি, আগে এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, এরপরে আমরা ধারাবাহিকভাবে সংবিধান সংস্কার কিংবা বাতিল নতুন করে রচনা বা অন্যান্য যে স্টেপগুলো আমরা আলোচনা করেছি সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা করবো।